বিয়ের জন্য বিশেষ দিনটি সবাই বেছে নেন, তাই বলে একই দিন হবে শত শত জুটির জন্য বিশেষ। তাও আবার সূর্যগ্রহণের সেই অন্ধকারাচ্ছন্ন সময়। কিন্তু কেন, জানাবো তার উত্তর। আট এপ্রিল তারিখটি বছরের অন্যান্য দিনের মতো হলেও এবার দিনটি ছিল একটু আলাদা। কারণ 50 বছর পর বিরল এক সূর্যগ্রহণের সাক্ষী হয়েছে বিশ্ববাসী। রাতের মতো এই দিন দেখতে আর স্মৃতির পাতায় ধরে রাখতে নায়াগ্রা জলপ্রপাতের আশপাশে উন্মুখ ছিল সবাই। সূর্যের ওপর যখন চাঁদ চলে এসেছে, তখন এই বিরল মুহূর্তকে সাক্ষী রেখে আমরা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছি। আমার মনে হয় আমাদের ভালোবাসার গল্পের একটা সুন্দর পরিণতি এই সময়টাতেই দেওয়া উচিত। বিশেষ এই সময়কে ঘিরে লাখো মানুষের নানা রকম উদযাপনের মাঝেই ছিল শত মার্কিন জুটির বিয়ের আয়োজন। টোটাল ক্লিপস অব দ্য হার্ট শিরোনামে এই উৎসবের আয়োজন করা হয় আমেরিকার আরকানসাসে। মজার বিষয় হচ্ছে, জ্যোতির্বিজ্ঞানে মহাজাগতিক এই ঘটনার তাৎপর্য রয়েছে, আর যারা বিয়ে করেছেন তারা প্রত্যেকেই জ্যোতির্বিদ্যা চর্চা করেন। পিপল ম্যাগাজিন বলছে, যুক্তরাষ্ট্রের 22টি অঙ্গরাজ্য থেকে 300+ জুটি নাম নিবন্ধন করেছেন। শত জুটির বিয়ে হলেও সাজানো ফুলের মাঝে প্রত্যেক দম্পতির জন্য ওয়েডিং কেক, রিংস আর কফি সবই ছিল, সাথে শুধু আনতে হয়েছে নিজেদের বিয়ের পোশাক আর কনফার্মেশন লেটার। টোটাল ক্লিপস অব দ্য হার্ট উৎসবে যখন শুরু হয় সূর্যগ্রহণ, ঠিক তখনই শুরু হয় বিয়ের আনুষ্ঠানিকতা। আর যখন অন্ধকারে ঢাকা চারপাশ, সে সময় নববিবাহিতরা স্থানীয় রীতি মেনে চুমু খেয়ে শুরু করেন নতুন জীবন, যেখানে আমন্ত্রিত ছিলেন নববিবাহিতদের আত্মীয় স্বজনরাও। শরীফুল হক, চ্যানেল 24।